মাস্টারবেশন, মাস্টারবেশন নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে। অনেকে মনে করে থাকেন যে মাস্টারবেশন হয়তোবা খুবই খারাপ একটা জিনিস, আবার অনেকে মনে করে থাকেন যে মাস্টারবেশনের ফলে হয়তোবা পরবর্তীতে তিনি সন্তান গ্রহণে সক্ষম নাও হতে পারেন। আবার অনেকের মধ্যে এমন প্রশ্ন থাকে যে মাস্টারবেশনের ফলে হয়তোবা তিনি পরবর্তীতে যৌন চাহিদা বা যৌন যে কার্যক্ষমতা রয়েছে সেগুলোতে তিনি হয়তোবা অক্ষম হয়ে যাবেন, এরকম বেশ কিছু চিন্তাধারণা অনেকের মাঝেই থাকে। কথা বলবো মাস্টারবেশন নিয়ে। মাস্টারবেশন মূলত কাদের ক্ষেত্রে হচ্ছে? নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু মাস্টারবেশন খুবই স্বাভাবিক একটি যৌন একটি ক্রিয়া বা একটি প্রক্রিয়া। একটা সময় কিন্তু মাস্টারবেশনকে খুবই বাজেভাবে নেওয়া হতো বা অনেকে মনে করতো যে এটা খুবই খারাপ একটা বিষয়, কিন্তু আমরা যদি বিজ্ঞানের কথায় আসি বা বর্তমানে কিন্তু এই বিষয়টাকে খুবই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসেবে নেওয়া হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে মাস্টারবেশনের ফলে কিন্তু আসলে শরীরের তেমন কোনো ক্ষতি হয়ে থাকে না। তবে যদি হচ্ছে আপনি মাস্টারবেশনে অনেক বেশি অভ্যস্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে একদিকে যেমন আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবে, তেমনি আরেকদিকে কিন্তু আপনার শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি হবে এবং পাশাপাশি আপনার যৌন স্বাস্থ্যও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই যদি আপনি অতিরিক্ত মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে এটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ। মাস্টারবেশনের ক্ষেত্রে মূলত কী হয়ে থাকে যে অনেক ক্ষেত্রে নারী অথবা পুরুষ, বিশেষ করে যাদের হয়তোবা সেই ধরনের কোনো সক্ষমতা নেই কিংবা সেই ধরনের সুযোগ হচ্ছে না, তখন তারা কি করে থাকেন, তাদের যে নিজস্ব যে যৌন চাহিদা বা যৌন তৃপ্তি, আগ্রহ, আকাঙ্ক্ষা বা আমরা যদি বলে থাকি যে উত্তেজনা, এই বিষয়গুলিকে তারা নিজেরাই হচ্ছে নিজেদের মাধ্যমে নিবারণের একটা প্রক্রিয়া, যেটা সেটাকেই কিন্তু আমরা বলে থাকছি যে মাস্টারবেশন বা হস্তমৈথুন। মাস্টারবেশন কিন্তু হস্তমৈথুনের আরেকটি রূপ বা আরেকটি শব্দ। এটা খুবই পরিচিত এবং হচ্ছে অনেকেই এটা নিয়ে বেশ অতি উৎসাহী থাকে বা অনেকেই এটা নিয়ে অনেক বেশি হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং অনেকেই মনে করে থাকেন যে হয়তোবা যারা দাম্পত্য জীবন রয়েছে সেটা হয়তোবা ভালো হবে না কিংবা সেটা হয়তোবা তার পরবর্তীতে সন্তান ধারণের ক্ষেত্রে অসুবিধা তৈরি করে থাকবে। অর্থাৎ যদি অতিরিক্ত মাস্টারবেশনের যদি অভ্যাস থেকে থাকে, সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার জন্য কিন্তু কিছুটা হলেও একটা ক্ষতির বিষয় হতে পারে। কেননা আপনি যখন একটা বিষয়ে অনেক বেশি বাজেভাবে অভ্যস্ত হয়ে পড়ছেন, তখন কিন্তু সেটা স্বাভাবিক যে আপনার সুবিধার চেয়ে অসুবিধাই বেশি করবে। তাই মাস্টারবেশন হচ্ছে যেহেতু স্বাভাবিক একটি প্রক্রিয়া, এটাকে স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে এবং এই প্রক্রিয়াটাকে অত্যন্ত স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। আমরা বলে থাকি যে মাস্টারবেশনের একটা সুবিধা হচ্ছে কি যে আপনি হয়তোবা অনেক দিন ধরে একা আছেন বা যারা হচ্ছে অবিবাহিত কিংবা প্রাপ্তবয়স্ক কিংবা যাদের হয়তোবা যৌন আগ্রহ কাজ করছে কিন্তু হয়তোবা তাদের ওই সম্ভাবনাটা নেই যে তারা হয়তোবা তাদের যে যৌন চাহিদা সেটা কোথায় গিয়ে নিবারণ করবে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে হস্তমৈথুন বা মাস্টারবেশন আমরা যাই বলি না কেন, এটা কিন্তু তাদের জন্য একটা ভালো একটা পদ্ধতি। তবে যদি কেউ এটাতে অনেক বেশি অভ্যস্ত হয়ে পড়ে বা বাজেভাবে অভ্যস্ত হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই তার জন্য ক্ষতির একটা বিষয়। তাই মাস্টারবেশন নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার পরামর্শ দিচ্ছি এবং সেই ক্ষেত্রে বলছি যে এটাকে খুবই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসেবে নিয়ে থাকবেন।